আসসালামু আলাইকুম, সবাইকে একটি নতুন রেসিপিতে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শর্মা তৈরির রেসিপিটা শেয়ার করছি, পিঠা বেড়ির রেসিপি সহ শেয়ার করছি, যাতে করে আপনারা একটা পারফেক্ট রেসিপি পান আর খুব সহজেই ঘরে থাকা উপকরণে এই শর্মাটা তৈরি করতে পারেন। তো কথা না বাড়ি শুরু করা যায়। এর ফার্স্টে আমি ব্রেডটা তৈরির জন্য এখানে ডোটা তৈরি করে নিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো দুধ দিয়ে নিয়েছি, সাথে 1 টেবিল স্পুনের মতো চিনি আর 1 টেবিল স্পুনের মতো ইস্ট। সবকিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। ইস্টে যেভাবে একটি করা হয় সেটাই আমি করছি। আপনারা এখানে দুধের বোতলে পানি ইউজ করতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে সাইডে রেখে দিব। আমি এখানে প্রায় 5 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। 1 কাপ দিয়ে আমি 2টো করে বানাবো, মানে 1/2 কাপে 1টা করে হবে। আপনারা যদি রুটিটা একটু ছোট করতে চান সেই ক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু কমিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি 3 টেবিল স্পুনের মতো, সাথে স্বাদ অনুযায়ী লবণ আর 1টা ডিম। এরপর ইস্টের যে মিশ্রণটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিব। যখন দেখবো ইস্টের উপর একটা সুন্দর ফোম চলে এসেছে, তার মানে ইস্টটা অ্যাক্টিভ আছে। কথাটা আমি সবসময় বলে দিই, এখনও বলে দিলাম। এরপরে এখন সবকিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে যদি আর একটু পানির দরকার হয় সেক্ষেত্রে আপনারা দুধ ইউজ করতে পারেন বা পানিও দিয়ে দিতে পারেন। আমি এখন পানি ইউজ করছি, যেহেতু আমি আগে দুধ ইউজ করেছি। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে আমি সুন্দর একটা খামের মতো করে নিব। এটা খুব সফট হবে, এতে করে বেলতে সুবিধা হবে। উপর থেকে আমি একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, এতে করে ডোটা পাটের গায়ে লেগে যাবে না। এরপর আমি এটাকে সাইডে রেখে দিব যে পর্যন্ত ডোটা ফুলে ডাবল না হয়ে যাবে। ডোটা ফুলতে কিছুটা সময় লাগবে যদি আপনারা ইস্টের পরিমাণ কম ইউজ করেন। আমি ইস্টের পরিমাণ যেহেতু কম ইউজ করেছি, আমার প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগেছে ডোটা ফুলে ডাবল হতে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, এটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা, 2 টেবিল স্পুনের মতো টমেটো সস, সাথে 1 টিস্পুনের মতো সয়া সস, 1/2 টিস্পুনের মতো জিরা গুঁড়া আর 1/2 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, 1 চিমটির মতো দিয়ে দিলাম হলুদ আর 1 টিস্পুনের মতো লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিই, গরম মশলা 1 টিস্পুনের মতো। এরপরে এখানে দিয়ে দিলাম টক দই 1/2 কাপের মতো। সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর যদি টক দইটা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে দুধের সাথে হালকা লেবু চিপড়ে দিবেন, যাতে মশলাটা একটু পরিমাণ মাখা মাখা হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। যেহেতু আমি এগুলোকে ফ্রাই করে নিব, তো এটাকে আমি 1-2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এটা কড়াইতে প্যান বসিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। এরপরে সাইডটাকে আমি একটু ভালো করে রান্না করে নিব, যাতে করে এটা পোড়া পোড়া ভাব চলে আসে, অনেকখানি ভাজা ভাজা হয়, যাতে কোনো পানি না থাকে চিকেনে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। চিকেনটা রেডি হয়ে গেছে, এটাকে আমি এখন সাইডে রেখে দিব। পরে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা থেকে আমি এখন রুটি বেলে নিচ্ছি। এখন অল্প অল্প করে ময়দা ডাস্ট করে একটু পাতলা করে বেলে নিব। রুটি যেভাবে বেলা হয় সেভাবে, এভাবে মোটা রাখা যাবে না, এতে করে দেখা যাবে যে এটা নান রুটি হয়ে গেছে, ফেভারিট হবে না। এক্ষেত্রে অবশ্যই হাই হিটে প্যানে দিতে হবে। এখন দেখবো প্যানটা খুব গরম, সেই পর্যায়ে আমি প্যানের ভিতরে দিয়ে দিব। প্যানটা গরম হয়ে এসেছে, আমি রুটিটা দিয়ে দিয়েছি। যখন দেবো হালকা বাবল হয়ে এসেছে, পর্যায়ে এটাকে উল্টিয়ে দিবো, একটি স্প্যাচুলা দিয়ে এটাকে চেপে চেপে দিব। যখন নিচেটা কালার চলে আসবে সে পর্যায়ে আবার চেপে চেপে দিব। চুলার আস্তে একদম হাই হিটে থাকবে, না হলে দেখা যাবে যে রুটিগুলো ফুলছে না। কি পাচ্ছেন, অল্প অল্প করে প্রেশার ক্রিয়েট করছি আর এগুলো সুন্দর করে ফুলে যাচ্ছে। পিঠা ব্রেডগুলো একটা ভাজা শেষ, আমি আপনাদের সাথে আরেকটা ভেজে করছি। একই প্রসেসে আমি এটাও ভেজে নিব। লাস্টে এখনও কিন্তু হাই হিটে থাকবে, মানে এমের থেকে কিছুটা বেশি, করে রুটিগুলো ভিতর থেকেও সিদ্ধ হয়ে যাবে, অনেকটা ফুলে উঠবে। আর পিঠা ব্রেডগুলো সাধারণত একটু ফুলে ওঠে, নাহলে কিন্তু এগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো হালকা ফুলে গেছে, তো ফুলা অংশ আমি একটু চেপে চেপে দিচ্ছি, খুব সহজে রুটিগুলো ফুলে যায়। পাচ্ছেন কত সুন্দর করে ফুলে গেছে। এই প্রসেস ফলো করে বাকি সবগুলো ভেজে নিব। একটু সালাডটা তৈরি করে নিয়েছি, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম শসা, কাঁচামরিচ। তাহলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেরকম গাজর। আমি এটাকে সিম্পলই রাখছি। কিছু ধনিয়া পাতা এখানে ইউজ করেছি। এখানে মায়োনিজ দিয়ে দিয়েছি, এটা আমার ঘরে তৈরি করা মায়োনিজ। আপনারা চাইলে কিনে আনো মায়োনিজ ইউজ করতে পারেন। আর মায়োনিজের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। সালাডটা রেডি হয়ে গেছে, আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি। ফার্স্টে পিঠা ব্রেডের উপরে সালাডটা দিয়ে দিব। আগে থেকে রান্না করা সেই চিকেনটা দিয়ে দিলাম। পছন্দ মতো টপিংটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আপনার আপনাদের প্রয়োজন অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। উপর থেকে আরও কিছু মায়োনিজ দিয়ে দিলাম। আপনার এখানে মায়োনিজ বা টমেটো সস যে কাছে থাকুক না কেন সেটা ইউজ করতে পারেন। আর ওয়েফার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
আমার শর্মা রেডি। তো একই প্রসেস ফলো করে আমি বাকি সবগুলো বানিয়ে নিব। গরম গরম খেতে অসম্ভব মজার লাগে। উপকরণে কোনো ঝামেলা ছাড়িয়ে এটা খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন, খেতে একদম রেস্টুরেন্টের মতো, আর গরম গরম খেলে তো কোনো কথাই নেই। আশা করি সবার কাছে ভালো লেগেছে আজকের এই ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।